আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিভাগে বিএনপির পদযাত্রা, সরকার হটানোর হুঁশিয়ারি। নির্বাচন পর্যন্ত পাল্টা কর্মসূচি চলবে, বিএনপির কর্মসূচি ও নেতাদের কর্মকাণ্ডে নজর রাখছে আওয়ামী লীগ। আরও জানিয়ে দেব, বাগমারায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আগামী বছর মার্চেই রাজাকারের তালিকা। সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রথম অন্তরায়, অবৈধ সরকার বলছে গয়েশ্বর চন্দ্র রায়। এবং জানিয়ে দেব, কর্মসূচি নিয়ে আমরা আগে আগে হাঁটছি আওয়ামী লীগ পিছে পিছে। 25 ফেব্রুয়ারি জেলায় জেলায় পদযাত্রা, কর্মসূচি ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের অধিকার নস্যাৎ করা যাবে না বলছে দলু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিভাগে বিএনপির পদযাত্রা, সরকার হটানোর হুঁশিয়ারি। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে গতকাল দেশের বিভাগীয় শহরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। শান্তিপূর্ণ এই কর্মসূচি থেকে সরকারকে কঠোর বার্তা দিয়েছেন নেতারা। বলেছেন, রাজপথের আন্দোলনেই সরকারকে বিদায় করা হবে, বাধা দিয়ে ধরপাকড় করে আন্দোলন থামানো যাবে না। সাধারণ মানুষ বিএনপির সঙ্গে রয়েছে, জনগণের এই আন্দোলনে সরকার পরাজিত হবে। চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী 25 ফেব্রুয়ারি প্রতিটি জেলায় পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকালও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা থেকে সরকার হটানোর কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, সরকার বিরোধী যুগপথ আন্দোলন ক্রমেই জোরালো হয়েছে, আন্দোলন বেগবান হয়েছে, রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে দ্রুতই সরকারকে বিদায় করা হবে, এবার সরকারের পতন নিশ্চিত করা হবে। রাজশাহী পদযাত্রা কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, জনগণ জেগেছে, যতক্ষণ অধিকার আদায় না হবে ততক্ষণ বাইরে থেকে বাড়িতে ঢুকবে না, ইনশাল্লাহ এ যুদ্ধে আমরা জয়লাভ করব, মানুষের অধিকার আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ। রাজশাহী মহানগর বিএনপির আয়োজিত এই কর্মসূচিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সহ অন্যান্য সিনিয়র নেতারা বক্তব্য দেন। বেলা 11:30 দিকে ফরিদপুর মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, চলমান 2023 হবে কর্তৃত্ববাদী সরকারের পরিবর্তনের বছর, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। এ সময় ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান ও মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। এদিকে গাজীপুরে বিএনপির পদযাত্রায় বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন। বরিশালে বিএনপির কর্মসূচিকে ঘিরে গতকাল সকাল থেকেই নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদিন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার, কেন্দ্র বিএনপির বিভাগীয় সাংগঠনিক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান খান ফারুক উপস্থিত ছিলেন। পরে নগরীর সদর রোড থেকে পদযাত্রা বের করে মহানগর বিএনপি তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে। রংপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ দ্রব্যমূল্য বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের বেঁচে থাকাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশে এখন গুম হলে কেউ আর অভিযোগ করে না, কেননা অভিযোগ করে কেউ বিচার পান না। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার তাই করেছেন। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা যখন জনগণের জন্য রাজপথে প্রতিবাদ করছি, সরকার তখন প্রশাসন দিয়ে আমাদের দমানোর চেষ্টা করেছেন, আমাদের মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের নির্যাতন হয়রানি করেছেন। আমরা বলতে চাই, পুলিশের নেম প্লেটে বাংলাদেশ পুলিশ লেখা রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ পুলিশ লেখা নাই, বাংলাদেশের মালিক কিন্তু জনগণ।
নির্বাচন পর্যন্ত পাল্টা কর্মসূচি চলবে। বিএনপির কর্মসূচি ও নেতাদের কর্মকাণ্ডে নজর রাখছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষ বিএনপির সব কর্মসূচিতে বিশেষ নজর রাখছে। দলটির নেতারা কে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মিটিং করছেন, সব খবর রাখছে শাসক দল আওয়ামী লীগ। নীতি নির্ধারকরা যুগান্তরকে জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ কার্যক্রম চলবে। বিএনপির ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদের গতিবিধি আরো কঠোরভাবে নজরদারি করা হবে, একই সঙ্গে তাদের পাল্টা কর্মসূচি অব্যাহত রাখবে আওয়ামী লীগ। শাসক দলের লক্ষ্য নির্বাচন পর্যন্ত রাজনীতির মাঠ পুরোপুরি নিজেদের দখলে রাখা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের 14 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে বলেন, আমাদের কর্মসূচি প্রতিদিন আছে থাকবে নির্বাচন পর্যন্ত। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি নয়, জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য, তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন, দলের নেতাকর্মীরা এখনো রাজপথেই রয়েছে, তাই বিএনপি যদি মনে করে হুমকি ধমকি দিয়ে তারা রাজনীতির মাঠ দখল করবে, সেই আশা তাদের পূরণ হবে না। তারা দেশে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা সতর্ক রয়েছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি অব্যাহত থাকবে, কারণ আওয়ামী লীগ রাজপথের দল। ক্ষমতায় থাকলেও আমরা কর্মসূচি দেব, ক্ষমতায় না থাকলেও কর্মসূচি দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী 2024 সাল এর জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কঠিন ধরেই প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় এমপিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার প্রার্থীদের নিজ যোগ্যতায় জয়ী হয়ে আসতে হবে, টাকা খরচ করে বা আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে টেনে তুলে আনা হবে না। তাই নির্বাচনের বাকি যে সময় রয়েছে এলাকায় থেকে মানুষের জন্য কাজ করে ভোটারদের মন জয় করতে বলেন তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন, ক্ষমতা ধরে রাখার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং তাদের মিত্ররা মাঠ দখলের চেষ্টা করছে। করোনা হচ্ছে, করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশে বিদ্যুৎ সংকট সহ বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দেশের মানুষের দিন কাটছে এখন নানা সংকটের মধ্য দিয়ে। এই সুযোগে বিএনপি সহ তাদের মিত্র রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি দিয়ে জনসমর্থন নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের পেছনে মদত রয়েছে দেশ বিদেশি বিভিন্ন শক্তির। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জনমত সরকারের পক্ষে ধরে রাখার কোনো বিকল্প নেই। বাগমারায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আগামী বছর মার্চেই রাজাকারের তালিকা প্রকাশ। সারাদেশের রাজাকারের তালিকা আগামী বছর মার্চে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। রাজশাহীর বাগমারায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শনিবার একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা প্রকাশের জন্য নীতিমালার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করছি চলতি বছর ডিসেম্বরের মধ্যে এই নীতিমালা প্রণয়নের কাজ শেষ করা সম্ভব হবে। চলমান রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চলমান পদযাত্রা একটি অকার্যকর এবং অযৌক্তিক আন্দোলন কর্মসূচি। এ কর্মসূচি দিয়ে সরকার পতন করা যায় এর কোনো নজিরও নেই। এর আগে আকমা মোজাম্মেল হক বাগমারায় বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠান শেষে বাগমারার ভবানীগঞ্জ নিউ মার্কেটের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় বাগমারাবাসীকে বাংলা ভাইয়ের সেই ভয়াবহ অত্যাচার ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের এমপি মন্ত্রীদের মদদেই বাংলা ভাই তথা জেএমবি ক্যাডাররা স্বাধীনতার পক্ষের লোকজনকে হত্যা করেছিল। তারা এ অঞ্চলে একচ্ছত্র রাজত্ব কায়েম করার ষড়যন্ত্র করেছিল। আজ নিশ্চয় আপনারা সেই কথা ভুলে যাননি। মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত কখনোই দেশের উন্নয়ন চায় না, তারা শুধু চায় স্বাধীনতার পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশের মানুষকে আবারও পাকিস্তানের গোলাম বানাতে। এজন্য তারা দেশের ভেতর ও বাইরে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কাজেই এ ব্যাপারে আমাদের সবাইকে আরো সচেতন ও সজাগ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা AFM আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রাজশাহী 4 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এবং রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান। এছাড়া
বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুনীল কুমার কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আফতাবউদ্দিন আবুল, সাংগঠনিক সম্পাদক আল মামুন, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হক কাছারি, কোয়ালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মকসেদ আলী প্রমুখ। সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রথম অন্তরায় অবৈধ সরকার, বলছে গৈশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে বিএনপির আন্দোলনে যাবে না, নির্বাচন করবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় মহানগর বিএনপির আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, বিএনপির দশ দফা দাবি সুষ্ঠু অবাধ নির্বাচনের পথে প্রথম অন্তরায়। এখনকার অবৈধ সরকার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন কমিশন একটু সুষ্ঠু নির্বাচন করার জন্য যোগ্যতা রাখে না, এ সরকারের ফরমাইশ পালন করার জন্যই এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিএনপির পদযাত্রাকে ভয় পায়, বিএনপির রাজপথে থেকেই জনগণের অধিকার আদায় করবে, বিএনপি থেকে নয়। বাংলাদেশের বহু বিশিষ্ট নিরপেক্ষ মানুষ আছে, তাদের নিয়ে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন করে প্রধানমন্ত্রীকে সরাসরি নির্বাচনের মাঠে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে সেই নির্বাচনে বিএনপি সহ সব দল অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে অবৈধ সরকারের কবল থেকে এই দেশকে মুক্ত করতে হবে। কর্মসূচি নিয়ে আমরা আগে আগে হাঁটছি, আওয়ামী লীগ পিছে পিছে। 25 ফেব্রুয়ারি জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর সহ 11 জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ কারাবন্দি, সব নেতাকর্মীর মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে আগামী 25 ফেব্রুয়ারি আবারও দেশের প্রতিটি জেলায় পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যদি অশান্তি সৃষ্টি না করে তাহলে বিএনপি কখনো অশান্তি সৃষ্টি করবে না, শান্তির লক্ষ্যই বিএনপির প্রতিষ্ঠা আর লুটপাটের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠা। বিএনপি কখনো চুরি লুটপাটে বিশ্বাস করে না, বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এদেশের মানুষের মুক্ত শান্তি ও দেশের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই আন্দোলন। গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের গণতন্ত্র মুক্ত করতে হবে, এদেশের মানুষের কথা বলতে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, সেখানে যে জিতবে সেই ক্ষমতায় যাবে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সেই নির্বাচন করবে না, বিএনপির পাশে কোনো বন্ধু নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে, আর দেশের বাইরে যদি বন্ধু নাই থাকে তাহলে প্রয়োজনও নাই, দেশের সাধারণ মানুষ বিএনপির বন্ধু। ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের অধিকার নস্যাৎ করা যাবে না, বলছে দলু। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দলু বলেছেন, ক্যাডার ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের অধিকার নস্যাৎ করা যাবে না, জেল দিয়ে মানুষের কণ্ঠস্বর রোধ করা যাবে না। শনিবার বিকেলে রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং 10 দফা দাবি আদায়ের পদযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিএনপির আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, পরে জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা সাগরপাড়া বটতলা থেকে শুরু হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পথসভায় রুহুল কুদ্দুস তালুকদার দলুর রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সহ দলের নেতারা বক্তব্য রাখেন।